চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা হচ্ছে না। একই সঙ্গে বাতিল করা হচ্ছে জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষাও। করোনা পরিস্থিতির কারণে এই দুই পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত সপ্তাহে এ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কাইকোয়াসের সঙ্গে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই নিয়ে সিদ্ধান্ত হয়। এর ভিত্তিতে উভয় মন্ত্রণালয়ে পৃথক দুটি সার সংক্ষেপ তৈরি করা হচ্ছে। আগামী রবিবারের মধ্যে এটি অনুমোদনের জন্য পাঠানো হতে পারে। এই খবরটি আজ প্রকাশ করেছে দৈনিক যুগান্তর পত্রিকা। পত্রিকাটি আরও বলছে, সমাপনী পরীক্ষা না হলেও এই দুই স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এই ফলের ওপর ভিত্তি করেই পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের একটি অংশকে মেধাবৃত্তিও দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। শিক্ষাবর্ষ দীর্ঘ না করে বছরের মধ্যেই ছাত্রছাত্রীদের শ্রেণীভিত্তিক লেখাপড়া শেষ করার চিন্তাভাবনা চলছে। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, আর ডিসেম্বরের মধ্যে তা সম্ভব না হলে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে অটোপাস দিয়ে তুলে দেওয়া হবে। এই উভয় ক্ষেত্রেই পাঠ্য বই বা সিলেবাসের যে অংশটুকু পড়ানো সম্ভব হবে না, তার অত্যাবশ্যকীয় পাঠ পরের শ্রেণীতে দেওয়া হবে। এজন্য জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB কারিকুলাম ম্যাপিং করে দেবে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন জানিয়েছেন, শিক্ষার্থীদের আমরা ন্যূনতম ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখনই তারা স্কুলে যাবে। যেহেতু কবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তা আমরা জানি না, তাই একাধিক বিকল্প হাতে রেখে শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হচ্ছে। তবে পরীক্ষা বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। পরীক্ষাটা না রাখা বা মূল্যায়নের ভিত্তিতে আমরা পরীক্ষা নেওয়া বা আমাদের আপনারা জানেন যে অটোপাসও একটা সিস্টেম আছে, আমরা বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে চিন্তাভাবনা করতেছি। গতকাল একটা সামারি পাঠানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি দিক নির্দেশনা দিলে আমরা সেভাবে কাজ করব। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষায় ক্ষতিপূরণে বিশেষ করে সামনে কোন মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে কী ধরনের পদক্ষেপ নিতে হবে সে সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব আমরা পেয়েছি। এ নিয়ে NCTV কাজ করছে। তবে আমাদের সামনে শুধু স্কুল খোলার বিষয়টি চ্যালেঞ্জ নয়, বরং আমাদের সামনে HSC ও SSC পরীক্ষাও রয়েছে। এই পরীক্ষাগুলো নিম্ন পর্যায়ের পরীক্ষাগুলোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, করোনা ভাইরাসের কারণে গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় 31 আগস্ট পর্যন্ত 88টি কর্মদিবস নষ্ট হচ্ছে, আর বন্ধের আগে 16 মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা মাত্র 41 দিন স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছিল। এই সময়টাই তাই তেমন একটা লেখাপড়া হয়নি। আমরা বিভিন্ন বিকল্প চিন্তা করছি, তবে নভেম্বরের মধ্যে যদি স্কুল শুরু করা যায় তাহলে আমরা নিম্ন পর্যায়ের বার্ষিক পরীক্ষা নেব, আর যদি শুরু করা না যায় তাহলে মাধ্যমিক পর্যায়ে অটোপাসের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আগের বছরের বাদ পড়া গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পরবর্তী ক্লাসের সিলেবাসে আমরা যুক্ত করে দেব। এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা আগামী নভেম্বরের শেষ সপ্তাহে হবে, যদি না 1 অক্টোবর থেকে ক্লাস শুরু হয়। আর যদি অক্টোবরে ক্লাস শুরু করা না যায় তাহলে পিইসি পরীক্ষা বাতিল করা হবে, এবং এক্ষেত্রে ডিসেম্বরে স্কুল পর্যায়ে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। আর যদি ডিসেম্বরেও স্কুল খোলা সম্ভব না হয় তাহলে প্রাথমিকের সব শিক্ষার্থীদের অটোপাস দিয়ে পরবর্তী শ্রেণীতে তুলে দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে সারা দেশে 1 কোটিরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। তবে শিক্ষার্থীদের ক্ষতি কমাতে উভয় মন্ত্রণালয়ই অনলাইন ক্লাসের দিকে জোর দিচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদ টিভির পাশাপাশি বুধবার থেকে রেডিওর মাধ্যমেও ক্লাস প্রচারের ব্যবস্থা করেছে। রেডিওতে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকেল 4:05 থেকে 4:55 পর্যন্ত এই ক্লাস প্রচার করা হবে। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষতিরোধে ফ্রি ইন্টারনেট দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যেই এ নিয়ে সিম কোম্পানিগুলোর সঙ্গে আলোচনাও করা হয়েছে, তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
অন্যদিকে এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি পরীক্ষা নেয়া না নেয়া বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয় বেডু। ওই প্রতিবেদনে শিক্ষা প্রতিষ্ঠান কোন মাসে খোলা হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা তুলে ধরেছে বেডু। এ বিষয়ে আমি গতকালই একটি বিস্তারিত প্রতিবেদন আপলোড করেছি। যারা বেডুর ওই প্রতিবেদনটি দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি প্রতিবেদনটির লিঙ্ক দিয়ে রাখছি, দেখে নিতে পারেন। অন্যদিকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে রয়েছে স্থগিত রাখা এইচএসসি পরীক্ষার্থীরা। গত 1 এপ্রিল এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা নেওয়া সম্ভব হয়নি। এমনকি এই পরীক্ষা কবে নাগাদ নেওয়া হতে পারে এ বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শুরু হবে। তবে পরীক্ষা যেদিনই শুরু হোক না কেন, পরীক্ষা শুরুর 1 মাস আগে রুটিন দেওয়া হবে। সংকটে রয়েছে 11 শ্রেণীর শিক্ষার্থীরাও, কেননা তারা এখনও 12 শ্রেণীতে উত্তীর্ণ হতে পারেনি। তবে শিক্ষামন্ত্রী এ বিষয়ে আগেই বলেছেন, 11-এর শিক্ষার্থীদের কোন প্রক্রিয়ায় 12-এ উত্তীর্ণ করা হবে তা স্ব কলেজের একান্তই নিজস্ব বিষয়, কেননা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের কোনো কিছুই এক্ষেত্রে করার নেই। একই অবস্থা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের। নির্ধারিত সময়ে এই পরীক্ষা হবে কি নাকি এই পরীক্ষার বিষয় কমানো হবে এ নিয়ে এখনও সুরাহা হয়নি, ফলে স্বস্তিতে নেই 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরাও। সব মিলিয়ে পুরো শিক্ষা সেক্টরে কবে শান্তি ফিরবে তা বলা মুশকিল। করোনা পরিস্থিতির ওপরই সব কিছু নির্ভর করছে, সরকারের পক্ষ থেকে একাধিকবার এটা বলা হয়েছে। আমাদের কারো কি ধারণা আছে যে করোনা আর কতদিন চলবে, কবে নাগাদ করোনার হাত থেকে আমরা মুক্তি পাবো, এরকম ধারণা কেউ কি দিতে পারেন? যদি দিতে পারেন তাহলে হয়তো আমরাও তখন কবে নাগাদ তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবো সেরকমের একটা ধারণা দিতে পারতাম। কিন্তু বিষয়টা এমনই যে আসলে এখন এই বৈশ্বিক সংকটে সবকিছুই খুব অনিশ্চিত, এবং সে কারণেই আমরা আসলে কবে খুলতে পারবো, কবে আমাদের যে অবস্থাকে আমরা স্বাভাবিক ভাবি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, শিক্ষার্থীরা আসবে, ক্লাস হবে, পরীক্ষা হবে, সেরকমটি, সেই স্বাভাবিক পরিস্থিতিটি কবে নাগাদ হতে পারবে সেটি কিন্তু বলা এখন একেবারেই একটি দুঃসাধ্য ব্যাপার। সেই যে অনলাইনে যেখানে ক্লাস নিচ্ছে সেখানে তারা কিন্তু যে সকল শিক্ষার্থীর আর্থিক সংকট রয়েছে, অনেক বিশ্ববিদ্যালয়েই সেই সকল শিক্ষার্থীকে ডেটা প্যাক তারা দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে। আমাদের নানানভাবে এটিকে চিন্তা করতে হবে, এবং আমরা বিটিআরসি সহ বিভিন্ন টেলিফোন কোম্পানিগুলোর সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি যে কিভাবে এই ইন্টারনেট প্যাক, যেটি আমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু একেবারে সাইন কতগুলো সাইট যখন ব্যবহার করবে তখন সেগুলোর ক্ষেত্রে মূল্য কমানো কিংবা একেবারেই বিনামূল্যে দেওয়া যায় কিনা,